কতদিন থেকে আপনি আসলে এই আপনার এই ট্যাটু পেশাগতভাবে কবে থেকে শুরু করেছেন? এটা 2007 এর কথা। আমি আইটি বিজনেস করি পাশাপাশি। এটা তো 2007 এ যখন আমি স্টুডেন্ট তখন চিন্তা করলাম যে যেহেতু আমি বাসায় করি একটা দুইটা করে, তো এটা সব আকারে করা যায়। তো দেন 2007 এ মাল্টি ব্যাংক কম্পিউটার সিটি সেন্টার সেকেন্ড ফ্লোরে আমি স্টার্ট করি। এই পথ চলা শুরু 2007 থেকে। তো এই যে প্রথমে একটা দুটো করতেন, সেই সবটাই শুরু হলো কবে থেকে? এটা আমি যখন এটা 2007 এর কথা, যখন আমি স্কুলে পড়ি তখন হঠাৎ করেই আমি পুরান ঢাকা শাঁখারি বাজারে এক মেলা থেকে একটা ট্যাটু করি শখের বসে, চোখের দেখা, ছোট মানুষ ভাল লাগছে। তখন এটা আমার ইনফেকশন হয়ে যায়, এবং বাসায় প্রবলেমও হয়। তো ইনফেকশন ঠিক হওয়ার পর এখন এটা তো মাথায় ছিল যে জিনিসটা করলাম ঠিক হলো না। পরে আস্তে আস্তে ট্রাই করলাম। আমার টিচার সুরঞ্জিত শাহ বিপ্লব, সে হলো হাউস অফ পেইনের মালিক, ইন্ডিয়াতে অনেক ফেমাস একটা ট্যাটু শপ কলকাতার, তিনি শিক্ষক। তো তার হাত ধরে আমার আসা। আসলে ট্যাটু করতে এসেছি সম্পূর্ণ ভালো লাগা থেকে, আর তাছাড়া আমার এখানে একটা দাগ ছিল। তো চিন্তা করলাম যে যখন ট্যাটু করব ট্যাটুর নিচে দাগটা চলে যাবে, ছোট একটা স্পট ছিল আর কি। তো এটা চিন্তা করেই ট্যাটু করতে আসা। এখানে এসেছি আসলে সাইদুর ভাই অনেক ভালো ট্যাটু করে, ওনার যে কাস্টমার বেস বা মানে সবগুলো পশ ক্লায়েন্ট। তো চিন্তা করলাম যে উনি যেহেতু ভালো করে আর তাছাড়া স্পেশাল কিছু কোয়ালিটি আছে, যেমন হচ্ছে যে কিছু ট্যাটু আছে যেগুলো অন্য কোথাও করা যাচ্ছে না, আর যে মানে উনি ভালো মতো সাজেস্ট করতে পারে আর ওনার ডিজাইনগুলো খুব ভালো হয়, দ্যাটস ওয়াই সাইদুর ভাইয়ের কাছে আসছি। ট্যাটু করা একটা আর্ট, মানে সবাই বলে যে না এটা একটা অন্যরকম কালচার, বাট না আমার কাছে এটা সবার কাছে, এটা যখন কেউ একজন করবে করার পর উনি বুঝতে পারবে যে না এটা একটা আর্ট, সবটাতে একটা সব ট্যাটুতে একটা মিনিং আছে আর কি। এই তো ওনার কাছে আমি 4 বছর ধরে আসতেছি, খুবই রিলায়েবল, খুব ফ্রেন্ডলি একটা পার্সন। তো রিলায়েবল করে ওনার কাছে আমার ট্যাটুটা করা এই আর কি। আমি এটাকে সম্পূর্ণ শিল্প আকৃতি দেখবো, কারণ আপনারা আমার স্টুডিওতে আসার পর দেখেছেন এখানে অনেক আর্ট করা, আর্টগুলো আমার করা। আমি আর্ট করি, ভাস্কর্যের সাথে জড়িত, ল্যান্ডস্কেপ ডিজাইন করি, লাইফ পোর্ট্রেট করি, ট্যাটু করি, এগুলি সবই শিল্পের সাথে জড়িত। এখন আপনার দৃষ্টিভঙ্গি কেমন, মানে মানুষের এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম, কেউ ভালোভাবে নিবে, কেউ খারাপভাবে নিবে, কেউ ফ্যাশনের দৃষ্টিতে দেখবে। দৃষ্টিভঙ্গির তো মানুষের পরিবর্তন আসবে, এটাই স্বাভাবিক, এবং দৃষ্টিভঙ্গির ভেরিয়েশন থাকবে, এটাই স্বাভাবিক, যে যেভাবে নেয়। কেউ ভালোভাবে নিচ্ছে, কেউ হয়তো নিচ্ছে নেগেটিভভাবে, আর কিছুই না। আমি এটা শিল্পের দৃষ্টিতেই দেখি, যেহেতু আমি শিল্পী মানুষ। দেখলাম যে নিয়মিত অনেক অনেক জি আছেন, নির্দিষ্ট হিস্ট্রির ছবি করে, কেউ কোনো পোর্শন লেখে লাইফের সাথে সম্পর্কিত। ম্যাক্সিমাম এটা হিস্ট্রি রিলেটেড ব্যাপার আর কি, হিস্ট্রি গুলোই মানুষ করে নিজের শরীরে পার্মানেন্ট করে রাখে স্মৃতির জন্য। অবশ্যই আপনাকে স্বাস্থ্য সম্পর্কিত ক্লিয়ারেন্স থাকতে হবে, আপনার ট্রেড লাইসেন্স থাকতে হবে। তার কারণ হলো আমরা যে প্রোডাক্ট গুলো ইউজ করি এই প্রোডাক্ট গুলোতে একটা মেয়াদ দেওয়া আছে, যেমন এটা 2024 পর্যন্ত মেয়াদ দেওয়া। এটা একটা ডিসপোজেবল নিডেল, তো এখানে আমরা যেই প্রোডাক্টগুলো ইউজ করি প্রত্যেকটা প্রোডাক্টের একটা মেয়াদ থাকতে হবে, এবং এটা সার্টিফাইড কোম্পানির থাকতে হবে, না হলে তো ট্যাটু বিজনেস করা যাবে না। কারণ আমি স্কিন রিলেটেড কাজ করছি, আপনার ট্যাটুটা তো আমাদের স্কিনের লেয়ার থাকে 7টা, আই মিন 7th লেয়ার, 3rd লেয়ারে আমি এটা অ্যাপিডার্মিস লেয়ারে ট্যাটুটা থাকে, এবং এখানে আমি যে ভিতরে থাকবে ট্যাটুটা অবশ্যই ইঙ্ক ভেরিফাইড ইঙ্ক হইতে হবে, সেটার মেয়াদ থাকতে হবে। নিডেল যেটা দিয়ে কাজ করি সেই নিডেলটার মেয়াদ থাকতে হবে, সব কিছুরই মেয়াদ থাকতে হবে, এবং সব এবং ওয়েল ট্রেন্ড হইতে হবে, কাগজপত্র থাকলে হবে না। আমি মিনিস্ট্রি থেকে কাগজপত্র ম্যানেজ করে নিলাম আমার সরকারি প্রসেসিংয়ের মাধ্যমে, কিন্তু দেখা গেল যে আমি কাজেই পারি না, ইউটিউব থেকে শিখেছি, তাহলে তো হবে না। আমাকে ওয়েল ট্রেন্ড হইতে হবে, এবং সেইখানকারও ক্লিয়ারেন্স থাকতে হবে,
ওয়েল ট্রেন না হলে আমি একজনের শরীরে কাজ করতে পারি না, কারণ এটা স্কিনের ব্যাপার। 19-20 হলেই কোনো রকম যদি অ্যাক্সিডেন্ট হয় সেখানে স্কিন ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে এবং সেখানে ঘা হতে পারে, স্কিন ডিফেক্ট হতে পারে, তাই অবশ্যই আমাদের ওয়েল ট্রেন্ড হতে হবে। আমি 2007 থেকে কাজ করছি আল্লাহর রহমতে, 13-14 বছর হয়ে গেছে, আমার এখন পর্যন্ত কোনো ব্যাড রিভিউ আসে নাই। তার কারণ আমি যখন ক্লায়েন্টদের শরীরে কাজ করি আমি মনে করি যে এটা আমার নিজের হ্যান্ড, আমার নিজের অংশ, এভাবেই আমরা কাজ করি। এর জন্য আমরা অবশ্যই মেয়াদগুলো ক্লিয়ারেন্স রাখবো, মেয়াদের ক্লিয়ারেন্স রাখবো, অবশ্যই আমরা স্বাস্থ্য ঝুঁকি যাতে না হয় এগুলো সব মেনটেন করে চলার করার চেষ্টা করি। অনেকে খুব আগ্রহ আছে ট্যাটু করার, বাট অনেকে মনে করে যে স্বাস্থ্য ঝুঁকি আছে বা শরীরের কোনো ক্ষতি হবে, এই চিন্তা করতে পারেন না। না, স্বাস্থ্য আমি তাদেরকে বলবো অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করুন, আমি আপনারা আমার ব্যাপারে জানুন। তার কারণ হলো যেটা, আমাদের রিভিউ ভালো, আমাদের রিভিউটা এরকম সরাসরি ক্লায়েন্ট বেজ, কোনো মার্কেটিং বেজ না। যেমন অন্যান্য যেমন মার্কেটিং বেজ ইস্যুগুলি দ্বারা করে, আমাদের সম্পূর্ণ ক্লায়েন্টের রেফারেন্স আছে যে কাজ করেছে উনি 2-3 বছর চলে গেছে আমাদের এখানে। আপনি দেখেছেন যারাই আসছে সকাল থেকে, এরা 4-5 বছরের পুরাতন ক্লায়েন্ট। এখন আমরা যদি সার্ভিস ভালো না দেই তাহলে তো এরা আসবে না, আর এদের রেফারেন্সই ট্যাটু বিজনেসটা চলবে। তার কারণ ট্যাটু এখনও প্রোডাক্টিভিটি আকার এমন কোনো বিজনেস হয় নাই যেখানে আমি ইউটিউবার ব্লগার ব্যবহার করে তাদের মাধ্যমে কোনো প্রোডাক্ট আকারে এটা বিজনেস করব। এটা ভালো সার্ভিস দিয়েই বিজনেসটা করতে হবে, ভালো স্যাটিসফাইড যদি কাউকে করতে পারি সে 10 জনকে রেফার করবে। এবং যেহেতু ট্যাটু মুসলিম কান্ট্রি এমনি অনেক রেস্ট্রিক্ট ব্যাপার আছে, তো ভালো সার্ভিস দিয়ে এটা আসলে আনতে হবে, না হলে এটা আনা সম্ভব না। অনেকেই আছেন যারা কোনো কিছুই জানেন না হয়তো, বা কোনোভাবেই হয়তো শিখেছেন বা একটা মেশিন নিয়ে এসেছেন, তারা করছেন, সেই বিষয়গুলো কিভাবে যখন আমি বাংলাদেশে ট্যাটু সব শুরু করি শুধু সব আমারই ছিল, এখন সব 150 হবে, 150টার মতো, এটা আমি হ্যাপি এতগুলো ট্যাটু সব হয়েছে। কিন্তু এরা ওয়েল এডুকেটেড না, তারপর এরা ট্রেন্ড না, এরা সব ইউটিউব দেখে শিখা। এখন ইউটিউব দেখে শিখেও অনেক অনেক কিছু করতে পারছে, ঠিক আছে, কিন্তু ওয়েল ট্রেন্ডের ব্যাপার আছে, আমার এখানে ট্রেনিংয়ের ব্যাপার আছে, যারা আর্টিস্ট তাদের ব্যবসা অবশ্যই ছাড় আছে, তাদের গাইডলাইনের ব্যাপারও ছাড় আছে। আমি সবাইকে আমন্ত্রণ করব, আপনারা যারা ট্যাটু বিজনেস করতে চান, ট্যাটু করছেন বা নতুন করে কিছু জানতে চান, আমার সাথে যোগাযোগ করুন, আমাকে কোনো কষ্ট দিতে হবে না, আমি আপনাদের ফ্রি অফ কস্ট হেল্প করব ট্রেনিং সহ, যাতে আপনারা সুষ্ঠুভাবে জীবিকা নির্বাহ করতে পারেন এবং 8-10 জনের ক্ষতি না হয়। আপনার এখানে যোগাযোগের মাধ্যমটা একটু বলে দেন, আর কোন সময়টা গ্যাপ সাথে আছে? আচ্ছা, আমাদের যোগাযোগের মাধ্যমটা খুবই সহজ, ঢাকা সিটি কলেজ ধানমন্ডি 3, এটার পাশের বিল্ডিংটাই ম্যারিয়ট কনভেনশন সেন্টার, এটা 3rd ফ্লোর, 24 শপ, আমাদের এই এরিয়াটা মঙ্গলবার সাপ্তাহিক ছুটি থাকে। এছাড়া 10টা থেকে 8টা আমি রেগুলার আছি, আর ফ্যান পেজ আছে, ফ্যান পেজ হলো লক্ষ্মী ইঙ্ক বিডি, আর ফেসবুক আইডি সাইদুর রহমান ভুইয়া, ইউটিউব চ্যানেল হলো সাইদুর ট্যাটুস। তো যাদের প্রয়োজন হয় আমার সাথে অনলাইনে যোগাযোগ করতে পারেন।